আবহাওয়া খুবই খারাপ। ঠিক আছে, শুরু করুন। আচ্ছা, তোমাদের যে ডিজাস্টার নিয়ে আমি বলছিলাম, তা আজকেও সেই চ্যাপ্টারটাই চলছে, এখনো কমপ্লিট করতে পারিনি আমি। সেটা পরের সপ্তাহেও হবে, ডিজাস্টার অ্যান্ড এনভায়রনমেন্ট নিয়ে। তা আজকে যেটা আমি বলবো, ম্যানমেড ডিজাস্টার, তার মধ্যে হচ্ছে মিনামাটা অসু। মিনামাটা অসু কাকে বলে? মিনামাটা অসুখ সম্পর্কে কেউ কিছু জানো? কেউ কিছু বলো, যদি না জানো সেটাও বলে ফেলো। না ম্যাম। আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো করে শোনো, মন দিয়ে শোনো। যেটা হচ্ছে, মিনামাটা হচ্ছে জাপানের একটি ছোট্ট শহর। মিনামাটা জাপানের সমুদ্র তীরবর্তী অঞ্চলের একটা ছোট শহর। দেখা গেছিল কি, 1950 সালে মিনামাটা শহরের অধিবাসীরা লক্ষ্য করলেন যে যে কতগুলি বিড়াল মানে রাস্তা দিয়ে যাচ্ছে, তারা কি করে লাফিয়ে লাফিয়ে যাচ্ছে বা নেচে নেচে রাস্তা দিয়ে যাচ্ছে। এই একটা অদ্ভুত আচরণ মানুষ বিড়ালদের মধ্যে লক্ষ্য করলেন। এরপরে দেখা যাচ্ছে কি, তাদের মস্তিষ্কের একটা ক্ষতি হচ্ছে, তারপর বিড়ালগুলি মরে যাচ্ছে, মারা যাচ্ছে। এরপরে কি হয়েছে, তখন এটা নিয়ে বৈজ্ঞানিকরা একটা পরীক্ষা করলেন। পরীক্ষা করে দেখলেন যে তাদের মানে বিড়ালগুলি মার্কারির জন্য, মার্কারি বিষক্রিয়ায় বিড়ালগুলির এই মস্তিষ্কের ক্ষতি হয়েছে। এদের বলা হতো ড্যান্সিং ক্যাট। এটা এটা কি করে হলো? এটা দেখা গেল কি, একটা রাসায়নিক কারখানা থেকে নির্গত বজ্র, যেটা হচ্ছে মার্কারি থাকতো, সেইগুলি কি মিনামাটার তীরে সেখানে ফেলে দেওয়া হতো। সেটা কি এবার কি হতো, সমুদ্র জলের মধ্যে এই মার্কারিগুলি মিশে যেত। দেখা যায় কি, মার্কারি জলের সাথে মিশে যায় না, মার্কারি মানে দ্রবীভূত হয় না, জলে দ্রবীভূত হয় না, মার্কারি কি হয়, সে জলের তলায় থিতিয়ে যায়, তখন মিথাইল মার্কারিতে পরিণত হয়। এই মিথাইল মার্কারি পরিণত হলে যে সমুদ্রে থাকে অনেক মাছ, ছোট ছোট মাছ, বড় মাছ, সব রকমের মাছ, সেই মাছের শরীরে প্রবেশ করে। যখন খায় কোনো কিছু, তার মধ্যে মার্কারি প্রবেশ করে, সেটা মাছের শরীরে প্রবেশ করে যায়। এরপরে দেখা যায়, মাছকে যখন মানুষ খাচ্ছে বা এক একটা স্টেপ বাই স্টেপ হচ্ছে, তখন এই খাদ্য শৃঙ্খলের মাধ্যমে মার্কারি প্রত্যেকটা জীবের মধ্যে প্রবেশ করছে। এতে আমাদের প্রত্যেকের খুব ক্ষতি হয়েছিল। এবার কি হয়েছিল কি, এই মাছগুলি যখন খাওয়া হয়, সমুদ্র থেকে মাছ ধরে খাওয়া হয়, তখন জাপানের প্রচুর মানুষের মৃত্যু হয়ে থাকে। এই মার্কারি বিষক্রিয়ায় আক্রান্ত অসুখকেই বলা হয়, অসুখ যে হয়েছিল সেই অসুখকে বলা হয় মিনামাটা অসুখ বা মিনামাটা ডিজিজ বলে। এবং মিনামাটার জন্য আমাদের কি কি সমস্যা হয়েছিল? মিনামাটার জন্য আমাদের অনেক কিছু সমস্যা হয়েছিল। সেটা কি হয়েছিল, শিশুদের মস্তিষ্কের ক্ষতি হয়েছিল, যেমন মাথা খারাপ হয়ে যাচ্ছিল, নার্ভের একটা সমস্যা হচ্ছিল। তারপরে কি হচ্ছে, মাথার যন্ত্রণা হচ্ছিল, দৃষ্টিশক্তি হারিয়ে ফেলছিল এই মিনামাটা মার্কারি মানা মিনামাটা অসুখের জন্য। দেখা গেছিল কি, 3,500 জন মানুষের মৃত্যু হয়েছিল। মানে এবার বৈজ্ঞানিকরা সেটা নিয়ে পরীক্ষা করে দেখেছিলেন যে এটা জল মানে জল দূষণের থেকে এই সমস্যাটা এই প্রথম হয়েছিল, প্রথম হয়েছিল। কিন্তু জাপান সরকার কি প্রথম দিকে মেনে নেয়নি, পরের দিকে ঠিক। দেখা গেছিল যে 1983 সালে সেটা মেনে নিতে বাধ্য হয়েছিল যে এই বিষক্রিয়ার জন্য আমাদের পরিবেশের সমস্ত কিছু ক্ষতি হয়েছিল, পরিবেশ, সমাজ, রাজনৈতিক দিক থেকে প্রচুর ক্ষতি হয়েছিল। ঠিক আছে, এবার বলো। ম্যাম, এটা 1950-এ হয়েছিল আর এটা মানা হয়েছিল 1983-তে। এটা এটা মানে সাল হিসাবে এটা বলা হয়েছিল, কিন্তু এর বিষক্রিয়াটা
চলতেই থাকে। এখনো যদি আমরা দেখি, তবেও দেখা যায় যে ওখানে কিছু কিছু সমস্যা থেকেই যায় মার্কারির জন্য। কারণ বেশ কিছু বছর ধরে এই জিনিসটা চলেছিল, 1950 সালে এটা মানে ঘটনাটা সবার সামনে তুলে ধরা হয়েছিল, এর অনেক আগেও হতে পেরেছিল হয়েছিল, কিন্তু বৈজ্ঞানিকরা যখন এটা পরীক্ষা করে দেখেন তখন সেই সময়টা ছিল, সেই সালটা ছিল 1950। বোঝা গেল? হ্যাঁ ম্যাম, 1950 সালটা, সাল এইসব ক্ষেত্রে সালগুলি সঠিকভাবে কোনো বইতেই দেওয়া থাকে না, কিছু কিছু সাল নির্দিষ্ট থাকে, সেই সালটা ধরেই আমরা বলে থাকি, আর তোমাদের সেই সালটাই লিখতে হবে। বোঝা গেল? হ্যাঁ ম্যাম, আচ্ছা, আমি আগের দিন বলেছিলাম, কিছু কোশ্চেন বলেছিলাম, সেই কোশ্চেনগুলি কয়েকটা উত্তর দিও। যেমন হচ্ছে, ধস ভূমিকম্পের দুটি কারণ বলো। বলবো। হ্যাঁ বলো, ভূমিকম্পের দুটি কারণ। প্রথম কারণ হচ্ছে চলমান পাতের কারণে, হুম হুম আর আর ধস নামার জন্য ভূমিকম্প হয়। আর বনভূমি বিলোপ ম্যাম করার জন্য আরেকটা হয়ে থাকে। অগ্নুৎপাতের জন্য ভূমিকম্প হয়, গাছ কাটার হ্যাঁ হ্যাঁ জন্য, এটাও হয়ে গাছ থাকে, কাটের জন্য ভূমিকম্প হয়, আর মাছ। পাত সঞ্চালনের জন্য। ম্যাম হ্যাঁ আমি হ্যাঁ আরেকটা বলবো, বলে ফেলো। মাটির নিচে পারমাণবিক বোমা ফাটলেও ভূমিকম্প হয়। হ্যাঁ সেটাই। আচ্ছা, আমি মাঝে মধ্যে কয়েকটা কোশ্চেন জিজ্ঞাসা করবো, আর কিছু কোশ্চেন আমি লিখতে লেখাবো, তোমরা খাতা পেন নিয়ে রেডি থেকো, ঠিক আছে? আমি একটা কোশ্চেন লেখাচ্ছি, যেমন টর্নেডো কি, লেখো উত্তরটা, লেখো টর্নেডো কি, প্রশ্নটা লিখে নাও, টর্নেডো কি। এবার উত্তর যদি কারো জানা থাকে সেটা বলো। ম্যাম টর্নেডো হলো একটা ঘূর্ণিঝড়। ঝড়? হ্যাঁ, এটা কোথায় হয়ে থাকে, নামটা কোথাকার দেওয়া হয়েছিল? ম্যাম বলবো, হুম বলো। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের। না, এটা মার্কিন যুক্তরাষ্ট্রের ঘূর্ণিঝড়, ঠিক আছে, মার্কিন ম্যাম যুক্তরাষ্ট্রের, প্রশান্ত মহাসাগরীয় তো টাইফুন হয়েছিল। হ্যাঁ টাইফুন, আর এটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের ঘূর্ণিঝড়, ঠিক আছে। আচ্ছা এবার বলো, আধি কি, আধি কি জিনিস, লেখো এটা, আধি কি। আগের কোশ্চেনটা লিখেছো তো? না ম্যাম লিখিনি, হ্যাঁ ম্যাম, বলুন। আচ্ছা লিখা এবার হয়নি পরে, ম্যাম। আচ্ছা লেখো, এবার পরের কোশ্চেনটা হচ্ছে, আধি কি, আধি, আ ধয় চন্দ্রবিন্দু হস্যি, আধি কি। এবার উত্তরটা বলো, কেউ জানো আধি কি? গ্রীষ্মকালে বিকেল হ্যাঁ বেলায় বলো। যে গরম আর যে কোনো একজন বলার চেষ্টা করো, সবাই মিলে বলতে গেলে তাহলে সমস্যা হবে। বলো আধি কি, তাড়াতাড়ি বলো, আমি এরপরেও একটা গ্রীষ্মকালে বলতে পারি। বিকেলে জল প্রবাহিত হয় আধি বলে। হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছো, এটা ঘূর্ণিঝড়, আধি হচ্ছে ঘূর্ণিঝড়, এটা হচ্ছে উত্তর ভারতের ঘূর্ণিঝড়, ঠিক আছে, উত্তর লেখো, উত্তর ভারতের ঘূর্ণিঝড়। এরপরে পরের কোশ্চেনটা লেখো, এল এল নিনো কি, এল নিনো কি, এল নিনো কি, লেখো, কোশ্চেন লেখা হয়েছে, হ্যাঁ ম্যাম হয়ে গেছে। হ্যাঁ ম্যাম, এটা উত্তর কেউ জানো, এল নিনো কি? ম্যাম এটাও তো এক প্রকারের ঘূর্ণিঝড়। এটা ঘূর্ণিঝড় নয়, যদি ঠিক করে বলতে পারো বলো। উত্তরটা লেখো, উত্তর লেখো, দক্ষিণ প্রশান্ত মহাসাগরের, দক্ষিণ প্রশান্ত মহাসাগরে চিলির কাছে হয়েছে। হ্যাঁ ম্যাম হয়ে গেছে। হঠাৎ 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 তৈরি হওয়া উষ্ণ সমুদ্র স্রোত, হঠাৎ হঠাৎ তৈরি হওয়া উষ্ণ সমুদ্র স্রোত। উত্তরটা লেখা হয়েছে,
হ্যাঁ ম্যাম, ম্যাম হয়ে হয়ে গেছে। গেছে। আচ্ছা, এর পরের কোশ্চেনটা হচ্ছে, মার্কালি মার্কালি স্কেল কোন কাজে লাগে? মার্কালি স্কেল কোন কাজে লাগে? ম্যাম ভূমিকম্প মাপার কাজে, ভূমিকম্পের তীব্রতা হ্যাঁ হ্যাঁ, মাপার, ভূমিকম্পের তীব্রতা মাপ, একদম ঠিক, ভূমিকম্পের তীব্রতা মাপার জন্য, উত্তর লেখ ভূমিকম্পের তীব্রতা মাপার জন্য। হয়েছে? হ্যাঁ ম্যাম হয়ে গেছে। আচ্ছা, পরের কোশ্চেনটা লিখবে, সারা বছর সারা সারা পৃথিবীতে প্রতি বছর ভূমিকম্পের জন্য গড়ে কত মাটি নষ্ট হয়? ভূমিকম্পের জন্য কত মাটি নষ্ট হয়? উত্তর লিখবে। হয়েছে কোশ্চেনটা লেখা? হ্যাঁ হয়েছে। সারা পৃথিবীতে প্রতি বছর ভূমিকম্পের জন্য গড়ে কত মাটি নষ্ট হয়? উত্তর লেখো, 7,700 কোটি টন। 7,700 কোটি টন। হয়েছে? হ্যাঁ হ্যাঁ ম্যাম, ম্যাম। হ্যাঁ ম্যাম হয়ে গেছে। কোশ্চেন গুলো কি এক নম্বরে শর্ট কোশ্চেন? হ্যাঁ হ্যাঁ, এই 1 নম্বরের সব শর্ট কোশ্চেন, এগুলি তোমাদের শর্ট কোশ্চেন হিসাবেও আসতে পারে, আবার টিক মার্কে হিসাবেও আসতে পারে, আবার ট্রু ফলস হিসাবেও আসতে পারে। ঠিক আছে, কোশ্চেনগুলি যে আমাদের যে নাম্বারগুলি থাকে 16 নম্বরের কোশ্চেন, তার মধ্যেও থাকতে পারে, সেই হিসাবে। এগুলো বড় কোশ্চেন ক নাম্বারে থাকে? বড় কোশ্চেন 6 থাকে 8 থাকে, টোটাল ভেঙে ভেঙে থাকে, 2+2+4+6 এরকম ভাবে নাম্বার থাকে। ঠিক আছে, আচ্ছা, তারপরের হচ্ছে, পৃথিবীর কতগুলি দেশে বর্তমানে মরুভূমির এলাকা বেড়ে চলেছে? পৃথিবীর কতগুলি দেশে বর্তমানে মরুভূমির এলাকা বেড়ে চলেছে? উত্তর লেখো, 100টি দেশ। হয়েছে? হ্যাঁ হ্যাঁ ম্যাম ম্যাম, হয়ে গেছে। হয়ে গেছে। এর পরে লেখো, খরা কাকে বলে? খরা কাকে বলে? হয়ে গেছে। খরা কাকে বলে? উত্তরটা দিতে পারবে কেউ? অনেকদিন ধরে বৃষ্টিপাত না হওয়ার ফলে সেখানে মাটি শুকিয়ে যায় এবং আস্তে আস্তে সেখানে জলের চাহিদা কমে যায়, তাকে খরা বলা হয়। সেই সময় হ্যাঁ মাটিটা ফাট শুরু করে। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছ, কিন্তু আমাদের যে স্বাভাবিক বৃষ্টি হয় তার তুলনায় যদি কম বৃষ্টি হয় তখনই তাকে খরা বলা হয়। ঠিক আছে, স্বাভাবিক যে পরিমাণ বৃষ্টি হওয়ার কথা তার থেকে কম হলে, তাহলে উত্তরটা লেখো। উত্তর লেখো, খরা একটি প্রাকৃতিক দুর্যোগ, খরা একটি প্রাকৃতিক দুর্যোগ, দাড়ি দিয়ে লিখবে, স্বাভাবিকের চেয়ে অনেক কম বৃষ্টি হলে, স্বাভাবিকের চেয়ে অনেক কম বৃষ্টি হলে বা বহুদিন ধরে বৃষ্টি না হলে। ম্যাম ফার্স্ট থেকে একবার বলবেন। হ্যাঁ, খরা একটি প্রাকৃতিক দুর্যোগ, প্রথমে লিখবে খরা একটি প্রাকৃতিক দুর্যোগ, হ্যাঁ তারপরে এটা দাড়ি হয়েছে স্যার। দেবে, তারপরে লিখবে স্বাভাবিকের চেয়ে অনেক কম বৃষ্টি হলে বা বহুদিন ধরে বৃষ্টি না হলে, বহুদিন ধরে বৃষ্টি না হলে, যে অস্বাভাবিক শুষ্ক অবস্থার সৃষ্টি হয়, যে অস্বাভাবিক শুষ্ক অবস্থার সৃষ্টি হয় তাকে খরা বলে। ঠিক আছে, হয়েছে? হ্যাঁ ম্যাম আচ্ছা, এর পরের স্বাভাবিক, কোশ্চেনটা তারপরে কি হচ্ছে, ম্যাম? হ্যাঁ হ্যাঁ বলো, স্বাভাবিক তারপরে কি? অস্বাভাবিক শুষ্ক অবস্থার সৃষ্টি হয়, অস্বাভাবিক, যে অস্বাভাবিক শুষ্ক অবস্থার সৃষ্টি হয় তাকে খরা বলে।
হয়েছে? হ্যাঁ ম্যাম, হ্যাঁ, তারপরে কোশ্চেন লেখো, প্রতি বছর কতটা জমি মরুভূমি সম্প্রসারণের জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছে? প্রতি বছর কতটা জমি মরুভূমি সম্প্রসারণের জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছে? গড়ে 2 লক্ষ বর্গ কিলোমিটার, গড়ে 2 লক্ষ বর্গ কিলোমিটার, ঠিক আছে? আরে বল বলুন না। প্রতি বছর কতটা জমি, প্রশ্ন হচ্ছে প্রতি বছর কতটা জমি মরুভূমি সম্প্রসারণের জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছে? উত্তর লেখো 2 লক্ষ বর্গ কিলো, গড় হচ্ছে 2 লক্ষ বর্গ কিলোমিটার। আর একটা কোশ্চেনই লেখাবো, তারপর আর একটা কোশ্চেন সম্পর্কে আমি বলবো। একটা হচ্ছে ভূমিক্ষয় কাকে বলে, ভূমিক্ষয় কাকে বলে? ভূমিক্ষয় কাকে বলে একটু বলো, কেউ যদি বলতে পারো। প্রচুর পরিমাণে গাছপালা কাটার ফলে সেখানে মাটিতে আর সমতা থাকে না, এর ফলে মাটি মাটি ধসে যায় সেখান থেকে মাটি থেকে কমজোরি হয়ে যায়, কমজোরি হয়ে যায়, দুর্বল হয়ে যায়, ঠিকই আছে। হ্যাঁ, ফলে মাটি ধসে পড়ে। না, হ্যাঁ খুব হ্যাঁ, খাড়ায় উত্তরটা ঢাল হলে তবেও ভূমিক্ষয় হয় তো? হ্যাঁ, ভূমিক্ষয় অনেক কারণেই হয়ে থাকে, ঠিক আছে। বা আচ্ছা, প্রচুর পরিমাণে বৃষ্টি লাভা হওয়ার ফলে সম্ভাবনা। সেখানে। হুম হুম আচ্ছা, উত্তর লেখো, তাড়াতাড়ি একটু লেখো। উত্তর হচ্ছে নদী, নদী, বৃষ্টির জল, বায়ু প্রবাহ। প্রভৃতির প্রাকৃতিক কারণে এবং চাষবাস, বন, খনন, অতিরিক্ত পশুপালন ইত্যাদি মানুষের তৈরি করা কারণের ম্যাম, জন্য। প্রাকৃতিক কারণের পর থেকে আরেকবার বলবেন। হ্যাঁ হ্যাঁ, প্রাকৃতিক কারণে এবং চাষবাস, বন, খনন, অতিরিক্ত পশুপালন ইত্যাদি মানুষের তৈরি করা কারণের জন্য কমজোরি ও দুর্বল মাটির, কমজোরি দুর্বল মাটির অস্বাভাবিক অপসারণকে ভূমিক্ষয় বলে। হ্যাঁ বলো, আমি আবার রিপিট করছি কোশ্চেন অ্যান্সারটা। নদী, বৃষ্টির জল, বায়ু প্রবাহ প্রভৃতি প্রাকৃতিক কারণে এবং চাষবাস, বন, খনন, অতিরিক্ত পশুপালন ইত্যাদি মানুষের তৈরি করা কারণের জন্য কমজোরি দুর্বল মাটির অস্বাভাবিক অপসারণকে ভূমিক্ষয় বলে, ঠিক আছে? হয়েছে কি? হয়েছে? হ্যাঁ ম্যাম, আচ্ছা, এবার হচ্ছে আর একটা কোশ্চেন আমি যেটা বলছি, ম্যানমেড ডিজাস্টারের মধ্যেই আর একটা পড়ছে, ইউক্রেন চেনোবিল দুর্ঘটনা, ঠিক আছে? চেনোবিল দুর্ঘটনা সম্পর্কে কেউ জানো? বলো। ম্যাম ইউক্রেন চেরনোবিল দুর্ঘটনায় তো পারমাণবিক বোমা বিস্ফোরণ, পারমাণবিক যে নিউক্লিয়ার, বিদ্যুৎ উৎপাদন, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের উৎপাদন একটা ওইখানে ব্লাস্ট হয়েছিল। বাস্ট হয়েছিল একটাই, ঠিকই। চেনোবিল হলো ইউক্রেনের একটি ছোট শহর, ঠিক আছে? ইউক্রেনটা কি ছিল? সোভিয়েত ইউনিয়নের মধ্যে, কিন্তু এখন সেটা স্বাধীন দেশ। এই যে ঘটনাটা, চেনোবিল দুর্ঘটনাটার কথা আমি বলছি, সেটা 1986 সালে ঘটেছিল। এই চেনোবিল দুর্ঘটনা কি হয়েছিল? পারমাণবিক শক্তি কেন্দ্রে বিস্ফোরণ ঘটে। এবার পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের কি হয়, যান্ত্রিক ত্রুটি আর মানুষের অসাবধানতার ফলে কি হয় যে বিস্ফোরণ হয় আর বিপর্যয় ঘটে, তাকে চেনোবিল দুর্ঘটনা নামে বলা হয়। এই বিদ্যুৎ উৎপন্ন কেন্দ্রে তেজস্ক্রিয় ইউরেনিয়াম মৌল ব্যবহার করা হতো। এখানে যখন কোনো সমস্যা হতো, সেই সমস্যা নিয়ন্ত্রণের ব্যবস্থা ছিল, কিন্তু সেই দিন, যেই দিন এই ঘটনাটা ঘটেছিল, সেই দিন এই মানে নিয়ন্ত্রণ করতে পারিনি।
পারমাণবিক চুল্লির বিস্ফোরণ হয়েছিল কি, ইউরেনিয়াম জ্বালানিটা প্রচন্ড গরম হয়ে যায়। হ্যাঁ হ্যালো, নিয়ন্ত্রণ করতে পারিনি, ইউরেনিয়াম জ্বালানিটা কি হয়েছিল, প্রচন্ড গরম হয়ে যায় তাপমরি আর বিস্ফোরণ ঘটে। এর জন্য কি হয়েছিল, 3,500 কিলোমিটার এলাকায় তেজস্ক্রিয় বিষে আক্রান্ত হয়। তারপরে কাছাকাছি যে ইউরোপীয় দেশগুলি ছিল সেগুলোও আক্রান্ত হয়েছিল। এই সমগ্র পরিবেশ আর বাস্তুতন্ত্রের উপরে এই দুর্ঘটনার প্রভাব পড়ে। এই ক্ষতিগুলি কি হয়েছিল, ক্ষতি হয়েছিল, ব্যাপক অগ্নিকাণ্ড হয়েছিল, প্রচুর মানুষ মারা গিয়েছিল। আর বিস্ফোরণে কি হয়েছিল, আয়োডিন, সিজিয়াম উপাদানগুলো, এই উপাদানগুলি, তেজস্ক্রিয় উপাদানগুলি মানে বায়ুর সাথে মিশে গেছিল, তখন কি প্রচুর মানুষের ক্ষতি হয়েছিল, অনেক মানুষ মারাও গিয়েছিল। আর কি হয়েছিল, বহু চাষি তাদের জমি জায়গা ত্যাগ করে, তারপরে বহু শ্রমিক তার কলকারখানা ত্যাগ করে দূরে চলে যায়। এরপরে কি সরকারির মানে সরকারি থেকে এরা সাহায্য পেয়েছিল, কিন্তু অর্থনৈতিক দিক থেকে এরা পঙ্গু হয়ে গেছিল। এবার কি প্রাকৃতিক পরিবেশের ক্ষতি কি হয়েছিল, প্রাকৃতিক পরিবেশের ক্ষতি হয়েছিল কি, দুর্ঘটনার ফলে কি হয়েছিল, প্রচুর গ্যাস, ধোঁয়া আর উত্তপ্ত বাষ্পর জন্য কি বায়ুমণ্ডল দূষিত হয়ে গেছিল, আর জল ও মাটিও দূষিত হয়েছিল। আর কি হয়েছিল, উদ্ভিদ প্রাণীর প্রচুর ক্ষতি হয়েছিল, আর কিছু মানুষকে পঙ্গু করেও দিয়েছিল, ক্যান্সারও হতে দেখা গিয়েছিল। ঠিক আছে, আচ্ছা, চেরনোবিল দুর্ঘটনা সম্পর্কে তাহলে বুঝতে পারলে? হ্যাঁ ম্যাম। ঠিক আছে, তোমাদের এখন টাইম হয়ে গেছে, তুমি আগের দিন আমাকে বলা হয়েছিল যে নোটগুলো দিয়ে দিতে, আমি আজকে থেকে শুরু করব সব নোট দিয়ে দেওয়া। ঠিক আছে, ম্যাম আমি ক্লাসটা আজকে 15 মিনিট লেট করে ঢুকেছি, তো এই ক্লাসটাকে আমি ইউটিউবে দেখতে পারবো? হ্যাঁ, ইউটিউবে তো পোস্ট করাই হয়, ইউটিউবে তুমি দেখতেই পারবে। আচ্ছা ম্যাম, আর তোমার যদি কোনো অসুবিধা হয় পরে নেক্সট ক্লাসে তুমি আমাকে জিজ্ঞাসা করতে পারো। ঠিক আছে। হ্যাঁ। হুম।